আমি মোহাম্মদ আখতারুল আলম, প্রভাষক নিশিন্দার ফকিরউদ্দীন স্কুল অ্যান্ড কলেজ। আজ দীর্ঘদিন পর তোমাদের রসায়ন সেকেন্ড পার্ট ক্লাসে আসছি, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি শুনবা আর নিয়মিত এগুলি রিভাইজ করতে থাকবা। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে রসায়ন সেকেন্ড পার্টের ফেনল অধ্যায়, ফেনল টপিক, টপিকটা হচ্ছে ফেনল। তো ফেনল সম্পর্কে খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তো দেখো, ফেনলের স্ট্রাকচার তোমরা এটা 9-10 পড়ছো, এই যে ফেনলের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি ফেনল, এটা হলো ফেনলের স্ট্রাকচার। ফেনল অর্থাৎ বেনজিনের উপরে মাথার উপর ওয়েস্ট থাকলে সেটা ফেনল হয়। আর এই ওয়েস্টটা দেখো, এখানে আমরা এখানে একটা বক্সের মধ্যে রাখছি ওয়েস্টটা। এখানে ফেনলের ওয়েস্ট অর্থপ্যারা নির্দেশক, ফেনলের ওয়েস্ট মূলক অর্থপ্যারা নির্দেশক। তো অর্থপ্যারা নির্দেশক সম্পর্কে তোমাদেরকে পূর্বে পড়ানো হয়েছে, অর্থপ্যারা নির্দেশক আমরা আবার এটা পড়ব। তো আজকে যেটা আমরা পড়বো যে ফেনল প্রস্তুতি, ফেনল প্রস্তুতি, ফেনল প্রস্তুতির বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে পরীক্ষাগার পদ্ধতি আর ডাউ পদ্ধতি। পরীক্ষাগার পদ্ধতি, ডাউ পদ্ধতি, এই দুটা ইম্পর্টেন্ট। আর বিশেষ করে তোমরা ডাউ পদ্ধতিটা ভালো করে জানবা। তো আমরা পরীক্ষাগার পদ্ধতিটা একটু আলোচনা করতেছি। পরীক্ষাগারে কীভাবে ফেনল তৈরি করা যায়, পরীক্ষাগারে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা কিসের সংকেত? এটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সংকেত। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ করতে গেলে কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন। পানির উপস্থিতিতে যদি আমরা এটাকে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা ফেনল পাব। আর উপজাত হিসেবে সাবসিডির প্রোডাক্ট যেটা, সেটা পাওয়া যাবে নাইট্রোজেন আর HCl। তো মূল হচ্ছে এটা, ফেনল বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা কী পাই? ফেনল পাই। এটা এক নম্বর পদ্ধতি। আর দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে কি? ডাউ পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে কীভাবে তৈরি করা হয়? ডাউ পদ্ধতিতে ফেনলকে যদি আমরা বেনজিনকে যদি হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, হ্যালোজেন বাহক আমরা এটা ইউজ করতে পারবো। হ্যালোজেন বাহকের উপস্থিতিতে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করায় তাহলে আমরা কী পাই? ক্লোরোবেনজিন। হ্যালোজেন বাহকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন পাওয়া যায়। এই ক্লোরোবেনজিন ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষার এখানে কোন ক্ষার দেখো, এখানে ক্ষারটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট তৈরি করে। কী তৈরি করবে এটা? এটা হচ্ছে সোডিয়াম ফিনেট, সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটকে যদি আবার এই সেল দ্বারা পাতন করা হয়, কী দ্বারা পাতন করা হবে? এই সেল দ্বারা পাতন করলে ফেনল পাওয়া যায়। আর সাবসিডারি প্রোডাক্ট হিসাবে সোডিয়াম ক্লোরাইড। তো মেইন হচ্ছে এই বিক্রিয়াটুকু, এইটুকু আবার এটা দিয়ে উদ্দীপক থাকে। তো বিক্রিয়াটা একটু ভালো করে তোমরা আয়ত্তে রাখবা যে অনেক সময় থেকে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি, পরীক্ষায় প্রায়ই আসে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি, আবার বেনজিন থেকেও আসে। তাহলে এই পুরাটাই এখানে দেওয়া আছে, তোমরা পুরাটাই ভালো করে আয়ত্তে আনবা। তো তোমাদেরকে একটু আগে পড়ালাম ফেনলের ওয়েস হলো অর্থপ্যারা নির্দেশক। এই অর্থপ্যারা নির্দেশক, এই অর্থপ্যারা নির্দেশকের কাজটা কী? দেখো, যখন ওয়েসটা বেনজিনের মাথার উপর থাকবে তখন এই ফেনল যার সাথে বিক্রিয়া করবে, এই বিক্রিয়া করাকালীন সময় এই ক্লোরিনটা ফেনলের অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করে। তাহলে অর্থ অবস্থান কোনটা সেটা আমি এখানে আবার একটু দেখাই। যে এই যে আমি এখানে ফেনল আঁকলাম, এই এটাকে বলা হয় অর্থ, এটা হচ্ছে মেটা, এটা প্যারা, এটা মেটা, এটা অর্থ। তাহলে এই যে দেখো এই স্ট্রাকচারের, এটা অর্থ অর্থাৎ দুই নম্বর, এটা 1-2 দুই নম্বর, আর এ পাশে হলো 5-6 নম্বর, 2-6 আর 3-5 এটা হলো মেটা, আর ওয়েস আর পি হলো এটা হলো কি? প্যারা, এটা প্যারা। তাহলে এই জায়গায় যে ক্লোরিন বেনজিন যখন যুক্ত হবে, ক্লোরিন বেনজিনের সাথে যুক্ত হওয়ার সময় এই ক্লোরিনটা একবার অর্থতে আসবে। ক্লোরিনটা কোথায় আসলো? একবার অর্থতে, ওয়েস অর্থ ক্লোরোফেনল, আরও একবার কী হবে? আরও একবার হবে হচ্ছে প্যারাক্লোরোফেনল, আর এই জায়গায় তৈরি হবে HCl।
দেখো এই যে এই অর্থপ্যারার কাজটাকে, এই অর্থপ্যারা থাকার জন্য ক্লোরিন কোথায় প্রবেশ করলো? ক্লোরিন প্রবেশ করছে এই বেনজিনের অর্থতে আরেকবার প্যারাতে। তাহলে উৎপাদ কী হলো? অর্থক্লোরোফেনল আর প্যারাক্লোরোফেনল তৈরি হলো। এটা এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখো, এই ফেনলের নাইট্রেশন বিক্রিয়া। ফেনলের কী বিক্রিয়াটা? ফেনলের নাইট্রেশন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। নাইট্রেশন বিক্রিয়া প্রায় পরীক্ষায় আসে, এই নাইট্রেশন বিক্রিয়াটা প্রায় খুবই এটা পরীক্ষায় আসে। এটা একটু ভালো করে আয়ত্তে রাখো যে ফেনলকে আমরা নাইট্রেশন করবো। নাইট্রেশন করার জন্য নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয় আর সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এখানে বিক্রিয়া সংঘটিত হতে কাজ করে। সালফিউরিক অ্যাসিড যদি আমরা ব্যবহার না করি, এই বিক্রিয়া কিন্তু কখনোই সংঘটিত হবে না। কিন্তু এই জায়গায় কিন্তু সালফিউরিক অ্যাসিডের কোনো কাজ নাই, তো বিক্রিয়াটা সংঘটিত হতে সালফিউরিক অ্যাসিডের ভূমিকা অত্যন্ত বেশি। তো এই বিক্রিয়াটাকে আমরা কী বলতেছি? ফেনলের নাইট্রেশন বিক্রিয়া। তো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ফেনল নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী করবে? এই নাইট্রোমূলকটা, এই নাইট্রোমূলক কোথায় ছিল? নাইট্রিক অ্যাসিডের মধ্যে। নাইট্রোমূলকটা একবার আসবে কোথায়? অর্থতে। আরও একবার আসবে প্যারাতে। অর্থাৎ দুইটা উৎপাদ আমরা পেলাম। যদি এই জায়গায় অর্থ ওই যদি অর্থ প্যারা না হয়, যদি অন্য কোনো মেটা নির্দেশক থাকতো, তাহলে এই ক্লোরিনটা কিন্তু অবশ্যই মেটাতে আসতো। তো এই যেহেতু ওইটা অর্থ প্যারার নির্দেশক, সেহেতু কোথায় আসতেছে? এগুলো আসতেছে হলো অর্থ এবং প্যারাতে। এটা হলো কি অর্থ প্যারা নির্দেশকের কাজ। এবার খেয়াল করো বোর্ডে এখানে দুইটা বিক্রিয়া আছে, একটা ফেনলের সাথে ক্লোরিন বিক্রিয়া, ফেনলের সাথে ক্লোরিন পানির বিক্রিয়া। দুইটা বিক্রিয়া উৎপাদ কিন্তু দুই ধরনের। এখানে অর্থপ্যারা নির্দেশকারী হওয়া সত্ত্বেও যেহেতু এই বিক্রিয়াতে পানি ব্যবহার করা হয়েছে, সেহেতু 2,4,6 ট্রাইক্লোরোফেনল তৈরি হয়। এবং এটা কিন্তু একটা সাদা অধক্ষেপ। তাহলে ফেনল যখন ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করবে, তখন কী তৈরি করবে? 2,4,6 ট্রাইক্লোরোফেনল, 2,4,6 ট্রাইক্লোরোফেনল তৈরি করে। আর এই জায়গায় শুধুমাত্র এই অধক্ষেপ তৈরি করে না, এখানে তৈরি করবে কি অর্থক্লোরোফেনল, প্যারাক্লোরোফেনল। দুইটা বিক্রিয়া একই ধরনের হলেই, শুধু একই ধরনের হলেও পানি ব্যবহার করার জন্য উৎপাদ পুরোপুরি ভিন্ন হয়। এখানে এখন তোমরা খেয়াল করো, ফেনল থেকে কীভাবে প্রস্তুত করা হবে? এক নম্বর বেনজিন, দুই নম্বর নাইট্রোবেনজিন, তিন নম্বর টোলুইন, চার নম্বর সাইক্লোহেক্সেন। তো চারটা প্রশ্ন আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে করতে থাকি। তো ফেনল থেকে আমরা কীভাবে, এক নম্বর বেনজিন, তো আমরা বেনজিনটা করি বেনজিন। তো বাংলাতে তোমরা একটা লিখে নিবে, আমি শুধু বিক্রিয়াটা দেখাই যে ফেনলকে যদি আমরা, খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ফেনলকে যদি জিঙ্ক দ্বারা পাতন করা হয়, কী দ্বারা পাতন করা? পাতন, জিঙ্ক দ্বারা পাতন করলে পাওয়া যাবে বেনজিন। বেনজিন, ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করলে কী পাওয়া গেল? বেনজিন পাওয়া যায়। আর কী পাওয়া যাবে? জিঙ্ক অক্সাইড। এটা সাবসিডিয়ারি প্রোডাক্ট, এটা লিখবো পাশে। তাহলে এক নম্বরটা আমরা করে ফেললাম ফেনলকে। ফেনলকে যদি আমরা জিঙ্ক দ্বারা পাতন করি, কী দ্বারা? জিঙ্ক দ্বারা পাতন করি, কী পাবো? বেনজিন পাবো। দুই নম্বর আসো নাইট্রোবেনজিন, দুই নম্বর নাইট্রোবেনজিন। আমরা এবার দুই নম্বরে আসতেছি। দুই নম্বর নাইট্রোবেনজিন কই থেকে তৈরি করব? ফেনল থেকে, ফেনল। তাহলে ফেনলকে যদি ওই আগের বিক্রিয়াটাই, পূর্বের বিক্রিয়াটাই তোমাদেরকে করতে হবে, ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করলে কী পাওয়া যায়? ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করলে পাওয়া যাবে বেনজিন। বেনজিনকে এবার আমরা নাইট্রেশন করব। যেহেতু নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন তৈরি করতে গেলে নাইট্রেশন করা প্রয়োজন। নাইট্রেশন করতে কী প্রয়োজন হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, HNO2, আর এই পাশে লিখব সালফিউরিক অ্যাসিড, H2SO4। তাহলে কী পাবো আমরা? আমাদের মূল উৎপাদ আমরা পেয়ে গেলাম নাইট্রোবেনজিন। দেখো খেয়াল করো, নাইট্রোবেনজিন, এটা নাইট্রোবেনজিনের সংকেত। ফেনল থেকে আমরা কী তৈরি করলাম? নাইট্রোবেনজিন তৈরি করলাম। ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করছি, ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করলে বেনজিন পাওয়া যায়। বেনজিনের আবার যদি আমরা নাইট্রোশন করি, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা? তাপমাত্রায় লিখলেও ভালো, না লিখলেও সমস্যা নাই। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা পাতন করি, তাহলে কী পাবো? নাইট্রোশন করি, তাহলে পাওয়া যাবো নাইট্রোবেনজিন। এবার টোলুইন, টোলুইন তৈরি করতে গেলে ওইরকম দুইটা ধাপে তোমাকে আগাতে হবে। প্রথমে আমরা ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করব, পাতন করে কী পাবো?
বেনজিন পাবো। তাহলে এই প্রশ্নটা আমাদের হচ্ছে কি টোলুইন, এটা হলো তিন নাম্বার টোলুইন। ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করে বেনজিন পেলাম, বেনজিন প্রাপ্ত বেনজিনকে যদি আমরা এই বিক্রিয়াটার নাম কি দেখো তো তোমাদের খেয়াল আছে কি না, তোমরা একটু মনে করার চেষ্টা করো। ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করে আমরা পেলাম বেনজিন, বেনজিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে টোলুইন। এটা ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকালেশন বিক্রিয়া, কী বিক্রিয়া এটা, ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকালেশন বিক্রিয়া। তো এই ধরনের বিক্রিয়াগুলোই পরীক্ষায় আসে এবং এগুলো তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো আমি আবার রিপিট করি যে ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করলে কী পাওয়া যায়, বেনজিন, বেনজিনকে পরবর্তীতে আমরা কী করব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে এই বিক্রিয়াকে কী বলা হয় ফ্রিডেল ক্রাফ্ট অ্যালকালেশন। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে টোলিন তৈরি করে। তাহলে আমরা টোলিন পেয়ে গেলাম। এবার আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন কোথা থেকে তৈরি করতে হবে। আমরা এক দুই তিন, এবার আমরা চার নাম্বারটা করব, চার নাম্বারটা হচ্ছে সাইক্লোহেক্সেন। চার নাম্বারটা আমি শুধু নাম্বারটা দিলাম, চার নাম্বারটা ছিল আমাদের সাইক্লোহেক্সেন কই থেকে তৈরি করতে হবে ফেনল থেকে। তাহলে ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করলাম, পাতন করে পাইছে কি বেনজিন। সাইক্লোহেক্সেন সংকেত যদি মনে থাকে তাহলে তোমরা পারবা এটা, বেনজিন যে আমরা বেনজিনটা পাইছি, বেনজিনটা কার সাথে বিক্রিয়া করবে হাইড্রোজেন, তিন অণু হাইড্রোজেন সাথে যুক্ত হবে। এটা হচ্ছে বেনজিনের একটা সংযোজন বিক্রিয়া, তিন অণু হাইড্রোজেন সাথে সংযুক্ত হয়ে কী তৈরি করবে সাইক্লোহেক্সেন, কী তৈরি করল সাইক্লোহেক্সেন। তো এ পর্যন্ত আমাদের হয়ে গেল ফেনলের উপস্থিতি শনাক্তকরণ। ফেনলের উপস্থিতি আমরা কীভাবে শনাক্ত করি, দুইটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা অলরেডি আমাদের জানা হয়ে গেছে যে ফেনল, ফেনল যদি ব্রোমিন পানি অথবা ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে তাহলে কী তৈরি করবে 2,4,6 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ আর HBr তৈরি করবে। এই সাদা অধক্ষেপ কার সাদা অধক্ষেপ, এটা এক নম্বর পরীক্ষা যে ফেনলকে ফেনল ব্রোমিন পানির সাথে বিক্রি করে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ তৈরি করবে। এবার দুই নম্বর পরীক্ষা যেটা সেটা হচ্ছে ফেনল, ফেনলের মধ্যে আমরা ফেরিক ক্লোরাইড দেবো, খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। ফেনলের মধ্যে কী দেওয়া হবে ফেরিক ক্লোরাইড, কী দেওয়া হলো ফেরিক ক্লোরাইড, ফেনলের মধ্যে ফেরিক ক্লোরাইড দিলাম, দেওয়ার পরে কী তৈরি হবে দেখো, খেয়াল করো ফেনল ফেরিক ক্লোরাইড ধর্মের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ডাইফেরিক ডাইফেরিক হেক্সাফিনেট, ডাইফেরিক হেক্সাফিনেটের বেগুনি বর্ণ ধারণ করবে, ডাইফেরিক হেক্সাফিনেটের বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করবে, বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করবে, এটা অধক্ষেপ না, বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করবে। তাহলে এটা হচ্ছে কি সাদা অধক্ষেপ, আর একটা দ্বিতীয় পরীক্ষা আমরা পেয়ে গেলাম বেগুনি অধক্ষেপ। তাহলে ফেনল যখন ফেরিকুলো তোমার সাথে বিক্রিয়া করে তখন সংকেতটা একটু খেয়াল রাখবা, ডাইফেরিক হেক্সাফিনেট, কী নাম, ডাইফেরিক হেক্সাফিনেটের
বেগুনী বর্ণের দ্রবণ তৈরি করে। এই পরীক্ষার মাধ্যমে ফেনল উপস্থিতি শনাক্ত করা হয়। এটা পরীক্ষাতে আসে, আবার এটা ইয়েতে থাকে, প্র্যাকটিক্যালে যখন থাকবে, দেখো প্র্যাকটিক্যালে তোমরা টেস্ট টিউব নিলা, এই টেস্ট টিউবের মধ্যে ফেনল নেওয়া হয়েছে, টেস্ট টিউবের মধ্যে ফেনল নেওয়া হলো, ফেনল এটা হচ্ছে ফেনল যদি এবার আমরা 2-3 ফোঁটা ফেরিকোলেট দেই তখন এই বর্ণটা হবে কেমন? বেগুনি। এটা প্র্যাকটিক্যালের জন্য তোমরা একটু ভালো করে পড়বা যে ফেনল ফেরিকোলের সাথে বিক্রিয়া করে বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করে। ফেনল ফেরিকোলের সাথে বিক্রিয়া করে কেমন দ্রবণ তৈরি করবে? বেগুনি বর্ণ। খেয়াল দেবো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এখন আমরা দেখব ফেনলের কয়েকটি গুরুত্বপূর্ণ যৌগ। এই যৌগগুলো খুবই প্রয়োজনীয় যৌগ। তার মধ্যে প্রথমটা আমরা লিখছি হচ্ছে পিক্রিক অ্যাসিড, এটার নাম হলো পিক্রিক অ্যাসিড। এটা 2 নম্বরটা হচ্ছে প্যারাসিটামল, এটা স্যালিসিলিক অ্যাসিড, এটা ডেটল, এটা হলো অ্যাসপিরিন। তো ফেনলের আমরা গুরুত্বপূর্ণ 5টি যৌগ এখানে লিখছি, 5টা যৌগ খুব ভালো করে মনে রাখবে, এগুলো সহজে মনে থাকবে না, তো বিশেষ কিছু টেকনিক করে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। কী তার মধ্যে কয়েকটা সহজ আছে, যেমন এটা পিক্রিক অ্যাসিড, এটা পিক্রিক অ্যাসিড কী প্রশ্ন আসে। 2,4,6-ট্রাইনাইট্রোফেনলকে বলা হয় কি? পিক্রিক অ্যাসিড। তাহলে পিক্রিক অ্যাসিড কাকে বলা হয়? 2,4,6-ট্রাইনাইট্রোফেনলকে পিক্রিক অ্যাসিড বলা হয়। তারপর এটা তো আমরা জানলাম প্যারাসিটামল। তারপর আমরা এই উপরের তিনটা প্রস্তুতি আমরা দেখব, আর এগুলো একটু আমরা মনে রাখবো। এটা হলো ডেটল, এটা অ্যাসপিরিন কী কাজে লাগে? অ্যাসপিরিন প্যারাসিটামল এটা তো সবাই চেনে, আবার এটাও আমাদের জানা ডেটল। তাহলে আমরা ধীরে ধীরে এখন শিখি প্রথমটা কী। প্রথমটা আমরা শিখব হলো পিক্রিক অ্যাসিড। তাহলে পিক্রিক অ্যাসিড কিন্তু ফেনলের যৌগ, তো আমাদেরকে প্রথমে কী নিতে হবে? ফেনল নিলাম, ফেনলকে নাইট্রেশন করব। ফেনলকে HONO2 নাইট্রেশন করতে সালফিউরিক অ্যাসিড লাগে। এটা পূর্বেই আমি বলছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন আমরা নাইট্রেশন করব তখন কী পাব? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করলে কী পাওয়া যাবে? আজকে কয়েকবার পড়ানো হলো, যেহেতু ওইসটা কী মূলক ছিল, অর্থপ্যারা নির্দেশক, সেহেতু NO2 মূলকটা একবার আসবে অর্থতে, তারপরে আসবে কোথায়? প্যারাতে। তারপরে আসলো কোথায়? প্যারাতে। তাহলে কী হলো এটা? এটাকে আমরা কী বলবো? অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল, আর সাবস্টিটিউট প্রোডাক্ট আমরা লিখতে পারি, না লিখলে সমস্যা নাই। এবার এটাকে আবার আমরা নাইট্রেশন করব। নাইট্রেশন করতে কী প্রয়োজন? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই দুইটাকে আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করব। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করলে 2 এবং 4 এই দুইটা একত্রিত হয়ে যাবে, তাহলে কী তৈরি হলো? 2,4-ডাইনাইট্রোফেনল। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অর্থ এবং প্যারা একত্রিত হয়ে তখন এটার নাম হবে কি? 2,4-ডাইনাইট্রোফেনল। এটাকে আবার আমরা নাইট্রেশন করব কত তাপমাত্রায়? তাহলে নাইট্রেশন মোট কয়বার করতে হচ্ছে? 3 বার নাইট্রেশন করব। এবার তাপমাত্রা কত? এবার হচ্ছে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করলে পাওয়া যাবে পিক্রিক অ্যাসিডের আরেকটা নাম 2,4,6-ট্রাইনাইট্রোফেনল। আমাদের পিক্রিক অ্যাসিড কত তাপমাত্রায় পেয়ে গেলাম? 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আবার দেখবো বইগুলোতে এই এটাকেই যদি আমরা প্রথমেই যদি 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইউজ করি, 110,
তাহলে পিক্রিক অ্যাসিড পাওয়া যাবে, কিন্তু এই ক্ষেত্রে উৎপাদ পাওয়া যাবে কম এবং বিস্ফোরণ ঘটার সম্ভাবনা খুব বেশি। যেহেতু উৎপাদ কম পাওয়া যায়, সেহেতু 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করা হয় না। 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি না করে কী করা হয়, ধাপে ধাপে, প্রথমে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তারপরে হলো 60, তারপর 110, ডাইরেক্ট 110-এ যদিও তৈরি হয় কিন্তু করা হয় না, যেহেতু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে, সেহেতু এটা ধীরে ধীরে করা হয়। তাহলে এটা আমরা দেখলাম। এবার আমরা তৈরি করব হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল এখন তো অনেক প্রয়োজন লাগতেছে, করোনা রোগীদের যেহেতু ওষুধ নাই ওটা খাওয়ানো হচ্ছে, এখন প্যারাসিটামল খুবই প্রয়োজনীয় একটা ওষুধ। তো এই প্যারাসিটামল আমরা এখন তৈরি করা শিখব। কই থেকে তৈরি করবো এটা? প্যারাসিটামল ফেনল থেকে। প্যারাসিটামল আমরা তৈরি করবো কই থেকে? ফেনল থেকে। তাহলে প্যারাসিটামল যখন আমরা ফেনল থেকে তৈরি করবো, তখন আমাদের কী প্রয়োজন হচ্ছে? ফেনলকে আমরা নাইট্রেশন করব। আমি আবার প্রথম থেকে নিয়ে আসি। দেখো, প্যারাসিটামল, ফেনল, ফেনলকে নাইট্রেশন করলাম, HONO2। নাইট্রেশন করতে কী লাগবে এই জিনিসটা মনে রাখবা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করলে পাওয়া যাবে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল, আর যথারীতি পানি পাওয়া যায়, ওটা সাবসিডিরি প্রোডাক্ট, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। আমরা কী কী পেলাম? ফেনলকে নাইট্রেশন করে পাওয়া যায় অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল। যেহেতু প্যারাসিটামল, তাহলে এখান থেকে আমরা এটা পৃথক করে নিব। কোনটা পৃথক করব? প্যারানাইট্রোফেনলটা আমরা পৃথক করে নিব। প্যারানাইট্রোফেনলটা পৃথক করে নিলাম। তো এটাই পৃথক করো, প্যারানাইট্রোফেনলকে পৃথক করে এটাকে আমরা টিন এবং এই সেল দ্বারা বিজারিত করব। বিজারণ করা অর্থটা কি? হাইড্রোজেন যোগ হবে। এই হাইড্রোজেনটা কই থেকে আসছে? ডায়মন্ড হাইড্রোজেনটা আসছে হচ্ছে টিন এবং এই সেল থেকে, টিন এই সেল, ঘন এই সেলের মিশ্রণ থেকে আমরা পাই ডায়মন্ড অক্সিজেন। এই ডায়মন্ড অক্সিজেনটা এটার সাথে আসে কী তৈরি করলো? প্যারা অ্যামিনোফেনল। আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য কি? প্যারাসিটামল তৈরি করা। আমরা পেলাম কি? প্যারা অ্যামিনোফেনল। এবার অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং প্যারা অ্যামিনোফেনলের মিশ্রণকে আমরা উত্তপ্ত করব। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত। এই দুইটার মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি, প্যারা অ্যামিনোফেনল এবং অ্যাসিড অ্যানহাইড্রাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদ প্যারাসিটামলের সংকেত তো পূর্বে লিখে দিয়েছিলাম, মনে আছে? খেয়াল করো একটু, NH এই যে এই গ্রুপটা এই জায়গায় আসবে, আর এই একটা অংশ থাকে COO, এই জায়গার একটা এইচ এখানে আসলো। এটা সাবসিডিয়ার প্রোডাক্ট, এটা তোমরা লিখতেও পারো, না লিখলেও সমস্যা নাই, আমাদের প্যারাসিটামল হয়ে গেল। তাহলে আমি প্রথম থেকে আবার বলি, দেখো যে ফেনল, এটা ফেনলের যৌগ, যেহেতু ফেনলকে আমরা নাইট্রেশন করব, কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাইট্রেশন করলে আমরা দুটো উৎপাদ পেলাম, যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক ছিল। আমরা এক পাইছি কি? অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। প্যারাসিটামল তৈরি করার জন্য আমরা এখান থেকে প্যারা উৎপাদটা পৃথক করে নিলাম। প্যারানাইট্রোফেনলকে আমরা টিন এবং এই সেল দ্বারা যদি বিজারিত করি, তাহলে কী পাই? তাহলে আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে প্যারা অ্যামিনোফেনল। প্যারা অ্যামিনোফেনল এবং
অ্যাসিড অ্যানহাইড্রাইড তোমরা দেখবে যে কোনো কোনো বই অ্যাসিড অ্যানহাইড্রাইডের পরিবর্তে অন্য যৌগ দেওয়া আছে, শুধু অ্যাসিড ক্লোরাইড দেওয়া হবে, অ্যাসিড ক্লোরাইড বা ইথানাইল ক্লোরাইড এটা দেওয়া হবে। তো এটা দিয়ে করাটা বেশি লাভজনক, এটা দিয়ে যখন আমরা এটার মিশ্রণকে যখন উত্তপ্ত করব তখন আমরা পাবো কি প্যারাসিটামল। কী পেলাম দেখো, এখানে আমরা আমি একটা গ্রাফ করে দিচ্ছি, এই অংশটুকু কী হলো, এই জায়গার একটা হাইড্রোজেনকে অপসারিত করলো, করার পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্যারাসিটামল। আর এই হাইড্রোজেনটা এখানে যে অংশটুকু থাকছে সেটার সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতেছে। তাহলে আমাদের মূল উৎপাদটা কি, মূল উৎপাদটা প্যারাসিটামল হয়ে গেল। এই প্যারাসিটামলটা বাংলাদেশের একটা খুবই প্রয়োজনীয় ঔষধ, নিত্য প্রয়োজনীয় ঔষধ। এখন সারা পৃথিবীতে এই করোনা ভাইরাসের জন্য প্যারাসিটামল ইউজ করতেছে ব্যাপক হারে। তো এটা তোমরা তৈরি করাটা খেয়াল রাখবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এজন্য তোমরা এটা সবাই ভালো করে পড়বা। তো প্যারাসিটামল প্রস্তুতির পরে আমরা পরে আরেকটা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে কি, স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। এটা ঔষধ শিল্পে প্রচুর অনেক অনেক ব্যবহার হয়, এই স্যালিসাইলিক অ্যাসিড অনেক ঔষধ তৈরিতে, বিশেষ করে তোমার এই মলম জাতীয় যে ঔষধগুলো সব মানে স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি হয়। তো স্যালিসাইলিক অ্যাসিড এটা একটা ফেনলের যৌগ, ফেনলকে আমরা খারের সাথে বিক্রি করো, ফেনল খারের সাথে বিক্রি করে কী তৈরি করবে, এটা আমরা যদি এই খারটা নিই তাহলে ভালো হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে তৈরি হচ্ছে হলো সোডিয়াম ফিনেট, ফেনল খারের সাথে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রি করে সোডিয়াম ফিনেট উৎপন্ন করে। এই উৎপন্ন সোডিয়াম ফিনেট 5 অ্যাটমোসফিয়ার চাপে 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। কার্বন ডাইঅক্সাইড এই জায়গায় যুক্ত হবে, এই জায়গায় যুক্ত হলে অর্থাৎ অর্থপজিশনে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। দেখো বিক্রিয়াটা একটু খেয়াল রাখবো, খুব জটিল বিক্রিয়া। OH এইচ এখানে কই থেকে আসলো, এই যে যখন কার্বন ডাইঅক্সাইড এখানে প্রবেশ করবে COO, তখন এই জায়গা থেকে এইচটা বের হলো, সেই এইচটা সোডিয়ামের কাছে গেছে আর সোডিয়াম এখানে আসছে। তো সোডিয়ামটা এই জায়গায় আসলো, এটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। কখন, এই তাপমাত্রাটা খেয়াল রাখবা, 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 অ্যাটমোসফিয়ার চাপে 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 5 অ্যাটমোসফিয়ার চাপে সোডিয়াম স্যালিসাইলেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করে। কী তৈরি করতেছে, সোডিয়াম স্যালিসাইলেট। এই সোডিয়াম স্যালিসাইলেটকে যদি আমরা অ্যাসিডের উপস্থিতিতে পাতন করি, অ্যাসিডের উপস্থিতিতে যে কোনো অজৈব অ্যাসিড অ্যাসিডের উপস্থিতিতে পাতন করলেন এই অ্যাসিডের উপস্থিতিতে আমরা পাতন করব বা আদ্র বিশেষণ করব, করলে কি পাব, এটাই সেই কি অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। কি অ্যাসিড এটা বললাম, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়। এই স্যালিসাইলিক অ্যাসিডও একটা ফেনলের একটা খুবই গুরুত্বপূর্ণ যৌগ। এই যৌগটা তৈরি করছি আমরা কই থেকে, ফেনল থেকে। এই স্যালিসাইলিক অ্যাসিড তৈরি আমরা আজকে ফেনলের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা যৌগ তৈরি করলাম, খুব ইম্পর্টেন্ট ক্লাস হলো। তা আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে, তো এ পর্যন্ত তোমরা ভালোভাবে লেখাপড়া করবো, ভালো থাকবা, যেহেতু দুর্যোগের সময়, মহামারীর সময়, সবাই ভালোভাবে থাকবা, ভালোভাবে চলবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য ইনশাল্লাহ দোয়া রইল। এ পর্যন্ত শেষ, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।